যে পরিমাণ ভিটামিন এ অয়েল খাওয়ানো হয় সেটা হচ্ছে 2 লাখ IU, অর্থাৎ 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট হিসাবে বাচ্চাটিকে ভিটামিন তেল খাওয়ানো হয়। এটা হয়ে গেল সেকেন্ড ডোজ। এরপরে রয়েছে ভিটামিন এ অয়েলের 9 ডোজ পর্যন্ত, একটি বাচ্চা 5 বছর পর্যন্ত 9টি ডোজ ভিটামিনের তেলটা কমপ্লিট করবে। তারপরে রয়েছে 3rd ডোজ, 4th ডোজ, 5th ডোজ, 6th ডোজ, 7th ডোজ, 8th ডোজ, 9th ডোজ অ্যান্ড সেখানেই কমপ্লিট। ঠিক আছে, অর্থাৎ 5 বছর বয়সে একদম বাচ্চার লাস্ট 9 ডোজ ভিটামিন তেল খাইয়ে বাচ্চার এই কোর্সটিকে কমপ্লিট করানো হয় আমাদের গভর্নমেন্টের রুলস অনুযায়ী। যে কোনো আপনারা HWC বা সাবসেন্টারে যাবেন, ওখানে আসা দিদিরা বা আমাদের মতন ANM দিদিরা রয়েছে, বাচ্চাগুলোকে আমরা ভ্যাকসিনেশান করি এবং সঙ্গে ভিটামিন তেল খাওয়ানো হয়। তো প্লিজ প্লিজ মায়েরা বা আর বাড়ির যারা সদস্যরা থাকে, এগুলো একটু গুরুত্বপূর্ণ সহকারে এই কথাগুলো শুনবেন। এই ভ্যাকসিনেশানের সঙ্গে সঙ্গে ভিটামিন এ অয়েলটা বাচ্চাকে খাওয়ানো হয় এবং বাচ্চাটিকে সঙ্গে নিয়ে আসবেন। আর একটা যেটা বলার, যে হচ্ছে এরপরে 3rd ডোজ, 1st ডোজ, 2nd ডোজ বলে দেওয়া হলো কোন বয়সে খাবে এবং কত পরিমাণে। এরপরে 3rd ডোজ, 4th ডোজ, 5th, 6th, 7th, 8th, 9th, অর্থাৎ 16 থেকে 24 মাস বয়সে ভিটামিন এ অয়েল সেকেন্ড ডোজ দেওয়ার পরে 6 মাস অন্তর ভিটামিন এ অয়েলের প্রোগ্রাম হয়। ওই প্রোগ্রামে ICDS সেন্টার বা HWC বা সাব সেন্টারে বাচ্চাদেরকে ডেকে ভিটামিন এ অয়েল খাওয়ানো হয়। তখন 2 লাখ IU, অর্থাৎ 2 লাখ ইন্টারন্যাশনাল আইইউ হিসেবে বাচ্চাটিকে ভিটামিন এ অয়েল খাওয়ানো হয়। তো বাচ্চাগুলোকে প্লিজ একটু কেয়ারভাবে মায়েদেরকে নিয়ে আসতে হবে সঙ্গে করে। এটা সচেতনতা বাড়ানোর জন্য আপনাদেরকে বলা এবং আমার লাইভে আসার কারণ। আর একটা হচ্ছে বাচ্চাগুলোকে এই ভিটামিন মিজিলস রুবেলার সঙ্গে বলে দিই, মিজিলস রুবেলা যখন ভ্যাকসিন দেওয়া হয়, হ্যাঁ, ওই মিজিলস রুবেলা ভাইরাস থেকে বাচ্চাগুলোকে প্রোটেক্ট করানোর জন্য মিজিলস রুবেলা ভ্যাকসিনটা দেওয়া হয়। ঠিক আছে, সেটা দেওয়া হয় ওই একই সময় 9 মাস পূরণ হয়ে 10 মাস কম স্টার্ট, 10 মাস তখন 1st ডোজ MR মিজিলস রুবেলা, তারপরে মিজিলস রুবেলা দেওয়া হয় 2nd ডোজ ফ্রিতে, কোনো টাকা পয়সা নয়, গভর্নমেন্টভাবে 2nd ডোজ 16 থেকে 24 মাস বয়সে বাচ্চাটিকে 2nd ডোজ করানো হয় এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে সাবকিউটিনিয়াসে বাচ্চাটিকে ভ্যাকসিন করানো হয়, সঙ্গে ভিটামিন এ অয়েলটাও খাওয়ানো হয়। আর এই বয়সে আদার্স ভ্যাকসিনগুলোও দেওয়া হয়। তো মেনলি আমি আজকের ভিটামিন এ অয়েল সম্বন্ধে বলবো বলেই লাইভে এসেছি। তো মায়েরা যারা যারা আমার এই ভিডিওটা দেখবেন, ভিডিওটি দেখে যদি আপনাদের যদি কোনো রকম কনফিউশান থাকে বা কোন সময় আসতে হবে বা কত ডোজ খাওয়ানো, যদি আপনাদের সময় থাকে মানে কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্টস করবেন, হ্যাঁ, মেসেজ করবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে মেসেজগুলো রিপ্লাই করার জন্য। ঠিক আছে, তো বন্ধুরা প্লিজ এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করেননি বা ফলো করেননি, আপনারা প্লিজ সাবস্ক্রাইবার করবেন। আরও যদি হেলথের কোনো কিছু নতুন টিপস পেতে চান তো প্লিজ আমার সঙ্গে আপনারা মেসেজ করবেন, চ্যাট করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি একজন ANM হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল তো পোস্টে রয়েছি। যদি আপনাদের ভ্যাকসিন সম্বন্ধে জিরো একদম ছোটো বাচ্চা থেকে একদম 16 ইয়ার্স পর্যন্ত গভর্নমেন্টে যে সমস্ত ফ্রিতে ভ্যাকসিন পাওয়া যায় বা আদার্স কোনো সিজন ওয়াইজ যে সমস্ত রোগগুলো হয়ে থাকে ভাইরাস ঘটিত বা ব্যাকটেরিয়া জনিত, আপনাদের যদি কোনো রকম জানার থাকে মেসেজ করবেন, কমেন্টস করবেন, লাইক করবেন। আর কোনো পর্যন্ত এখনক্ষণ রাখছি, টাটা, বাই বাই।